बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। छय नम्बर सात नम्बरे जाब ना एक नम्बरे जाब ये ब्यापारटा निये खूब कथाबार्ता चलते से। तो एक्चुअली जारा एक नम्बर जोन्नो योग्य तादेर तो आलहामदुलिल्लाह गत बछरेर मध्ये थाम्बप्रिंट कमप्लीट हो गेछे, अनेके पारमिट पेयेओ गेछे, जादेर बाइशे भिसा माती हयेछे। যাদের বাইসে ভিসা মাতি হয়েছে এদের মধ্যে হালকা একটা কিছু আমাদের এখনো বাকি আছে, অল্প কয়েকজন লোক। তো এদের আমরা এখনো করাইতেছি না, কারণ আর কয়েকটা লোক আছে যারা এখনো পাসপোর্ট হাতে পায় নাই। তো খুব শীঘ্রই ওরা পাসপোর্ট হাতে পেয়ে গেলে ওদের থাম্বপ্রিন্ট করানো হবে। সুতরাং বাইসে যারা মাতি হয়েছে আমাদের কোম্পানির এখনো থাম্বপ্রিন্ট হয় নাই, আপনাদের আশা করি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে থাম্বপ্রিন্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যাদের তেইশে মাতি হয়েছে ওদের থাম্বপ্রিন্টের কি হবে। তেইশে যাদের ভিসা মাতি হয়েছে ওদের থাম্বপ্রিন্টের ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এখন দুইটা রাস্তা খোলা। একটা রাস্তা হচ্ছে যে ওদের যে এতদিন ভিসা রিনিউয়াল হয় নাই, যেটা স্থগিত ছিল, সেটা যেহেতু সরকার ডিক্লেয়ার দিয়েছে করার জন্য, তো ওরা চাইলে এটা করতে পারবে। বাকি ওইটার যে খরচ আসে কোনো কোনো ক্ষেত্রে ওইটার খরচ আবার এক নাম্বার যদি করতে পারে, দেখা যায় যে এক নাম্বারের প্রায় কাছাকাছি অথবা একটু কম বেশি। তো এর জন্য অনেকে আবার প্রিফার করতেছে যদি সম্ভব হয় এটা না লাগিয়ে এক নাম্বার লাগানো দরকার। তো যেহেতু তেইশে যাদের এক্সপায়ার্ড হয়েছে সরকার এখনও ওদেরকে বৈধভাবে থাম্বপ্রিন্ট করার অনুমতি দেয় নাই, সেই হিসাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্ট এদেরকে বিকল্প পন্থায় থাম্বপ্রিন্ট গত বছরও করাইছে, এই বছরও করাচ্ছে, এরকম বিভিন্ন খবর কানে আসছে। বিভিন্ন জনের থাম্বপ্রিন্টের ডকুমেন্টস, বিভিন্ন জন থাম্বপ্রিন্ট করে ভিসা পেয়েছে, এরকম ডকুমেন্টস যে আমার হাতে আসে নাই তা না, আমার হাতে আসছে। এখন এটার বিপরীতে সরকারও আবার বিভিন্ন সময় এগুলার প্রতিরোধে ব্যবস্থা নিতেছে, তদন্ত করতেছে, যেসব কোম্পানি তেইশের লোকদের ফিঙ্গার করাইছে ওদেরকে ধরতেছে, যেসব অফিসার এটার সাথে জড়িত ছিল ওদেরকে ধরতেছে। তো এই অবস্থায় এই রাস্তাটা কখনো মনে হয় নিরাপদ, কখনো মনে হয় নিরাপদ না। আমি আমাদের দীর্ঘ এই পারমিটের সাথে সম্পৃক্ততার সময়ের কথা আপনাদেরকে উল্লেখ করে বলবো যে আমি যখনই কোনো রাস্তা পাই অনেকটাই ভাবি যে এটা কতটা নিরাপদ, তারপরে আমি সিদ্ধান্ত নেই। ইমিগ্রেশনের ভিতরে একটা কানাঘুষা চলতেছে যে সরকার হয়তো শেষ পর্যন্ত তেইশের ওদেরকে ওপেনলি ডিক্লেয়ার দিয়ে দেবে করার জন্য। তো ওইটা যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর বিকল্প যে রাস্তাগুলো আছে এগুলো কতটা নিরাপদ, যদি নিরাপদ মনে হয় আমি সবসময় বলবো যে তাইলে করে ফেলা ভালো। বাকি আমার কোম্পানি যাদের ছয় সাতের তেইশে এক্সপায়ার্ড হয়েছে এবং যারা অন্যান্য কোম্পানির ছয় সাত নিয়ে আমাদের এখানে আসছেন, সবার ব্যাপারে আমি বলবো যে আপনার যদি এখন চলার জন্য কাজ করার জন্য পারমিটটা একান্তই জরুরি হয়ে পড়ে যে আপনি অপেক্ষা করতে পারবেন না, তাইলে আমার মনে হয় যে আপনি ছয় সাত লাগাই ফেলাই ভালো। আর যারা মনে করেন যে আপনি চলতে পারতেছেন আপনি অপেক্ষা করবেন, তো আমার মনে হয় তাদের অপেক্ষা করা ভালো। আর আমার কোম্পানির লোকের জন্য আমি বলতে পারবো তোমরা যারা ছয় সাতের লোক এক নম্বরের জন্য অপেক্ষা করতেছ, তোমাদের সরকার যেদিন ডিক্লেয়ার দিছে যে ছয় সাত করা যাবে ওই সময় আমি মোটামুটি সবারই স্পেশাল পাসের জন্য আমি শাহালমে ফাইল জমা দিয়ে রাখছি। অর্থাৎ শাহালমে যে মানে তোমাদের ছয় সাত লাগানোর জন্য প্রথমে স্পেশাল পাস নিতে হবে জরিমানা দিয়ে, তারপর অ্যাপ্লাই করতে হবে। তো স্পেশাল পাসের জন্য জমা দেওয়া হয়েছে এবং সেই কাগজটা আমাদের অফিসে আছে। তো এই অবস্থায় যদি তোমরা ছয় সাত না লাগাও, কোথাও যদি ধরা পড়ে যাও ইমিগ্রেশনের দায়িত্বে অথবা কোনো কিছুতে, তাইলে ওই যে আমরা স্পেশাল পাসের জন্য জমা দিছি এবং স্পেশাল পাসের অপেক্ষা করতেছি, আশা করি ওই কাগজ দিয়ে তোমাদেরকে বের করে নিয়ে আসা যাবে। তো সেই ক্ষেত্রে একটু সিকিউরড যদি অপেক্ষা করো। তো আর যারা মানে যে না আমি টোটালি অপেক্ষা করব না, বিকল্প রাস্তা পাক না পাক এটার জন্য অপেক্ষা করব না, সরকার ডিক্লেয়ার দিলে করব এটার জন্য অপেক্ষা করব না, তাইলে এদের সবাইকে বলছি যে মেডিকেল করে, মেডিকেলটা অনলাইন হয়ে গেলেই
অফিসে জানাই দিবা, অফিসে আমরা পাসপোর্ট 6-7 লাগানোর প্রসেসে পাঠাই দেব। তো সেই হিসাবে আমাদের প্রথম বেজ, দ্বিতীয় বেজ, তৃতীয় বেজ, তিন বেজের পাসপোর্ট অলরেডি ইমিগ্রেশনে আছে, যেটাকে আমরা পুত্রাজায় থেকে করতেছি। কারণ শাহলমে ওই যে বললাম না যে স্পেশাল পাসের জন্য জমা দিছি, কবে ওরা ডাক দেবে সেটা আল্লাহই জানে। স্বাভাবিকভাবে ওরা ডাক দেয় 2-2.5 মাস পরে। তো সেই হিসাবে স্বাভাবিক ধারায় শাহলমে যেভাবে সিস্টেম, তাতে 6-7 যারা লাগাইতে চাচ্ছে ইমিডিয়েট দ্রুত সময়ের মধ্যে, এটা শাহলম থেকে বের করা খুব কঠিন, যার জন্য আমরা এটা পুত্রাজায় থেকে করতেছি। এবং আমাদের তৃতীয় বেশ অলরেডি আছে, আশা করি এই সপ্তাহে যাদের মেডিকেল অনলাইন হবে ওদেরটা আমরা পাঠাই দেব। তো যাদের 23-এ এক্সপায়ার্ড হয়েছে এবং 1 নম্বরের অপেক্ষা করতে চান, আমার কোম্পানির লোকদের ব্যাপারে যাদের আগের পারমিটও আমাদের কোম্পানির ছিল, আমি বলবো যে আপনারা অপেক্ষা করেন, যেহেতু আপনাদের কোনো সমস্যা হলে আমরা ব্যাকআপ দিতে পারবো। সুতরাং আমরা শেষ পর্যন্ত দেখি, এবং শেষ পর্যন্ত দেখে যদি দেখা যায় যে না 1 নম্বরের কোনো রাস্তাই বের হয় নাই, তাহলে তো 6-7 আপনি লাগাইতে পারতেছেন। কিন্তু এখন যদি আপনি, আমি যেটা বললাম যে আপনার যদি এখন বর্তমান অবস্থায় যে অবস্থায় আছেন, এখানে কাজকর্ম করতে কোনো অসুবিধা না হচ্ছে, তাইলে আপনার অপেক্ষা করলে ক্ষতিটা কি? আপনি এখন 6-7 লাগাই ফেললেন, 2 দিন পরে দেখা গেল যে 1 নম্বর করার রাস্তা বের হয়ে গেছে, তখন তো আর আপনি 1 নম্বরে যেতে পারবেন না। তো সিদ্ধান্ত আপনার নেওয়ার ব্যাপার। আমি যেটা বলবো, যদি অপেক্ষা করতে চান, আমি অতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনারা কোথাও আটকা টাটকা পড়লে ইনশাল্লাহ আমরা বের করে নিয়ে আসতে পারবো, আপনাদের দেশে ফেরত চলে যেতে হবে না। আর এমনটাও হবে না যে আপনি 1 নম্বরে যেতে পারেন না বিধায় আপনি পরবর্তীতে এই অপেক্ষা করার কারণে 6-7 লাগাইতে পারবেন না, সেটাও হবে না ইনশাল্লাহ। তো এবার আপনার ব্যক্তিগত চয়েজের ব্যাপার, আপনি 1 নম্বরের জন্য অপেক্ষা করবেন না 6-7-এর জন্য অপেক্ষা করবেন। আর যারা বাহিরের কোম্পানি থেকে আমার কোম্পানিতে আসছেন যে আপনারা 1 নম্বরে লাগানোর জন্য, যাদের 23-এ এক্সপায়ার্ড হয়েছে, ওদের ব্যাপারে আপনার যে সিদ্ধান্তটা একটু কঠিনই আমি বলবো। আমি জানি না আপনার আগের কোম্পানি আপনার ব্যাপারে কিভাবে ভাবছে, ঠিক আছে? তবে আমি নর্মালি আমার কোম্পানির বাহিরে অন্য কোম্পানির কাজ আমি করি না, এটা আপনারা সবাই ভালো করে জানেন। কিন্তু যেহেতু আপনারা আমার এখানে দ্বারস্থ হয়েছেন, যদি এমনটা হয় যে আপনি এখানে 1 নম্বরে অপেক্ষা করতে করতে পরবর্তীতে আপনি ওই কোম্পানিতেও ফিরে যেতে পারতেছেন না 6-7 লাগানোর জন্য, এরকম ভয় যাদের, তাদের চলে যাওয়া ভালো। কিন্তু তাদেরকে সবকিছু শেষে একটা কথা আমি বলবো, যে আপনারা যদি মনে করেন যে অপেক্ষা করে আমার এখানে 1 নম্বর না পান এবং এর জন্য আপনারা আগের জায়গায় 6-7 লাগাইতে পারবেন না এরকম একটা ভয় থাকে, তো আমি আপনাদের 6-7 ইনশাল্লাহ লাগাই দিতে পারবো, সেই গ্যারেন্টি দিতে পারবো। কিন্তু এইখানে পরবর্তী যে সমস্যাটা হবে সেটা হলো যে আপনার পারমিট টাকা সত্ত্বেও যদি আপনি বিশেষ করে ইমিগ্রেশনের রেইডে ধরা পড়েন, যদি ওরা আপনাকে তদন্তের খাতিরে নিয়ে যান, তখন তো আমি আর অরিজিনালি আপনার কোম্পানির মালিক না। যদিও 100টা ইমিগ্রেশন রেটের মধ্যে 99টার মধ্যেই দেখা যায় যাদের পারমিট আছে ওদেরকে ছেড়ে দেয়, মালিক যেতে হয় না, তারপরেও আমি বললাম যে কোনো কারণে যদি ওরা বলে যে না আমি আটকাইলাম, তোমার অরিজিনালকে মালিককে আসতে বলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে ব্যাকআপ দিতে পারবো না। এবং এই কারণেই আমার কাছে রাস্তা থাকা সত্ত্বেও আমি কখনোই অন্য কোম্পানির ইমিগ্রেশনের কাজ করতে যাই না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি করি, যখন ওই কোম্পানির অরিজিনাল যে মালিক সে যখন আমার কাছে আসে যে হ্যাঁ আপনি আমার এই কাজটাতে হেল্প করেন, ওই ধরনের কাজ আমরা অনেকগুলা করছি, এখনো করতেছি। কিন্তু কোনো কোম্পানির শ্রমিক এসে যদি আমাকে বলে যে ভাই আমার কোম্পানির সাথে বনাবনি নাই, আপনি আমার পারমিটটা লাগাই দেন, তো সেই ক্ষেত্রে আমি সেটা করি না। তো যারা আমার কোম্পানির এইখানে আসছেন 1 নম্বরের জন্য, আমার মনে হয় আমি যতটুকু বলছি অতটুকুর উপর বুঝে আপনারা আপনাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত নেন। আমি কখনো এই কথা বলার চেষ্টা আমার নিজের কোম্পানির লোকদেরকে এবং বাইরেরকে, একটা জিনিস যেটা আমি ভালো মনে করছি ওইটাই আপনাদের ফলো করতে হবে এমনটা আমি কখনোই বলার চেষ্টা করি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি অবশ্যই বলি যে এখানে আমার বিবেচনা এবং আমি যখন অন্যান্য আরো কয়েকজনের সাথে বিবেচনা করে দেখি যে এটাই বেস্ট, এর চেয়ে বেস্ট আর নাই, তখন আমি একেবারে কম্পালসারি বলে বলি যে তুমি চাও না চাও তোমাকে এটা করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি স্বাধীনতাই দিয়ে রাখি যে আপনারা ভাবেন, আমার কথা আপনি শুনেন, আপনার শুভাকাঙ্ক্ষীদের শুনান, তারপরে যেটা ভালো মনে হয় সেটা আপনি সিদ্ধান্ত নিন।